হচ্ছে ভাইয়া এই যে রিফ্র্যাকশন বা প্রতিসরণ দেখেছি আমরা, সেই রিফ্র্যাকশন বা প্রতিসরণের যে এক্সাম্পল বা দৃষ্টান্ত, এটা আমরা প্রতিনিয়ত ফেস করি, এটা দেখবো। আপনারা আজকে বাসায় একটা কাজ করেন ভাইয়া, একটা গ্লাস ভর্তি পানি না, গ্লাসের নিচে একটা কয়েন ফেলে দেন, দেখবেন মনে হবে কয়েনটা একটু এইখান থেকে তাকাবেন, দেখবেন মনে হবে কয়েনটা একটু উপরে মনে হচ্ছে। আর একটা কাজ করেন ভাইয়া, একটা চামচ এইভাবে রেখে দেন, দেখবেন মনে হবে এই জায়গায় মনে হচ্ছে চামচটা একটু বেঁকে গেছে, ভেঙে গেছে। তো এই যে গল্পগুলো ভাইয়া সবই রিফ্র্যাকশনের জন্য হয়। তো আমরা এটা নিয়ে আমরা একটা কথা বলার চেষ্টা করব, আমরা একটা মাছ শিকারের জন্য যে প্রবলেমটা ফেস করে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এটা কিন্তু পরীক্ষায় আসে যে প্রতিসরণের জন্য মাছ শিকারী বর্ষা দিয়ে যদি মাছ মারতে যায় তাহলে যে প্রবলেম বা সমস্যার সম্মুখীন হয় সেটা ব্যাখ্যা করো। তো সেটা আমরা একটা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করি। এটার জন্য আমার তিনটা পয়েন্ট লাগবে, খুব ভালোভাবে মাথায় রাখি। প্রথম কথা, বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়লে আমরা বস্তুটা দেখতে পাই। দ্বিতীয় কথা, আলো সরল পথে চলে বা সোজা রাস্তায় চলে। তৃতীয় কথা, যে মাধ্যমের যদি ঘনত্বের পরিবর্তন হয় তাহলে আলোর বেগের পরিবর্তন হয়, তাই চলার পথের দিকের পরিবর্তন হয়, যার নাম প্রতিসরণ। সেক্ষেত্রে হালকা থেকে ঘনতে গেলে অভিলম্বের দিকে আসবে, ঘন থেকে হালকাতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই কয়টা কথা হলেই আমরা এটা দেখতে পাবো। মনে করেন ভাইয়া এটা পানি, এই পানির মধ্যে একটা মাছ আছে এই জায়গায়, এটা হচ্ছে মাছ, এই হলো মাছ। এখন এই মাছকে যদি আমরা এইখান থেকে দেখতে চাই, এরকম কোন জায়গা থেকে দেখতে চাই, তাহলে প্রথমে এই দুইটা মাধ্যম দেখতে পাচ্ছেন, এটা ওয়াটার বা পানি আর এইটা হচ্ছে এয়ার বা বাতাস। তাহলে আপনার চোখ তো বাতাসে থাকবে, তার আপনার চোখ যদি বাতাসে থাকে তাহলে এই মাছ থেকে আলো আপনার চোখে যেতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন ভাইয়া, এইখান থেকে কোনো আলো যদি আপনার চোখে যে পড়তে চায়, তীর চিহ্ন দেওয়ার কথা বারবার বলেছি, তাহলে এই যে দেখেন এখানে আসলো, এটাই তো সেই বিভেদ তল। তাহলে এটা আপতিত রশ্মি, এটা আপতন বিন্দু, এই যে বোর্ডের উপর এটা আছে, তাই এইটা হচ্ছে অভিলম্ব, তাহলে এইটা হচ্ছে আমাদের আপতন কোণ। এখন দেখেন ভাইয়া, আলো যদি সোজা যেত তাহলে তো এইভাবে যেত, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আলো ঘন থেকে হালকাতে যাচ্ছে। আলো যদি ঘন থেকে হালকাতে যায় তাহলে অভিলম্বের দিকে আসবে না অভিলম্ব থেকে দূরে সরে যাবে ভাইয়া, স্বাভাবিকভাবেই অভিলম্ব থেকে দূরে সরে এরকম ভাবে চলে যাবে। এখন এই জায়গায় যদি আপনার চোখ থাকে, এইখানে যদি আপনার চোখ থাকে, তাহলে আপনার কাছে কি মনে হবে? চোখ তো ভাইয়া অত কিছু বুঝে না যে আলো এরকম করে এসে এরকম ভাবে আসছে, চোখের কাছে কি মনে হবে আলোটা আসছে কোথা থেকে, এই যে এরকম কোন জায়গা বরাবর। তাহলে এই বিন্দুটাকে আপনি দেখবেন কোন জায়গায় ভাইয়া? এইখানে। তার মানে আপনার কাছে মাছকে কোথায় মনে হবে? এই যে এরকম একটা জায়গায় আপনি মাছকে দেখতে পাবেন, আপনার কাছে মনে হবে মাছ এইখানে। যদি আপনি এখন এই মাছটাকে শিকার করতে চান তাহলে আপনি এখান থেকে একটা বর্ষা এরকম ভাবে মারবেন আর মাছটা তখন এখান থেকে টিং করে একটা ধেচকি হাঁচি নিয়ে চলে যাবে। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমরা প্রতিনিয়ত ফেস করি। যদি কারো পুরাতন জায়গায় ঘুরতে যাওয়ার অভ্যাস থাকে তাহলে পুরাতন রাজাদের বাড়িতে গেলে পারে দেখবেন শান বাঁধানো পুকুরে ঘাট থাকে, সেই ঘাটে আপনি পানির মধ্যে যে সিঁড়িগুলো আছে সেখানে আপনি যাবেন, যে আপনার কাছে মনে হবে সিঁড়িটা পানির মধ্যে এরকম একটা উঁচুতে আছে, পা ফেলবেন দেখবেন ধুপুস করে খানিকটা দেবে গেছে। তার কারণ কি? আপনি যে এরকম জায়গায় ভাবছিলেন কিন্তু সিঁড়িটা আছে কোথায়? এই জায়গায়, এই আলোর প্রতিসরণের জন্য সেটা আপনার কাছে উপরে মনে হচ্ছিল। তো এই এক্সাম্পলটা ভাইয়া পরীক্ষায় খুব বেশি আসে, খুবই ভালো করে মাথায় রাখবেন। তাহলে গল্পটা কি হয়েছিল, পরীক্ষায় আসলে আমরা কিভাবে লিখতে পারি? যে মাছ থেকে আলো আমাদের চোখে আসার ক্ষেত্রে পানি থেকে বায়ুতে আপতিত হয়, ঘন থেকে হালকা মাধ্যমে আলোকরশ্মি তির্যক ভাবে আপতিত হলে সেটা কি হয় ভাইয়া? অভিলম্ব থেকে দূরে সরে যায়। তা আমার চোখটা এই বিন্দুটাকে, এই মাছটাকে খানিকটা উপরে দেখতে পায়, এই জন্যে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা দেখতে পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিসরণের একটা এক্সাম্পল বা একটা দৃষ্টান্ত, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব জরুরি, নিজেদের বুঝার জন্য জরুরি। আপনার কয়েনেরও ভাইয়া একই গল্পই ঘটে, প্রতিনিয়ত ভাইয়া এই ঘটনাগুলোই আমরা দেখতে পাই।